সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতিমা জোহরা, সহকারী অধ্যাপক পুনরোগবিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। আজকে কথা বলবো রাগ নিয়ন্ত্রণের উপায় এবং রাগ নিয়ন্ত্রণে আসলে কী কী ধরনের সমস্যা হয় এই বিষয়গুলো নিয়ে। আজকে প্রথমে আমরা জানতে চাই, আমরা আসলে খুব সচরাচর আমরা দেখি যে রাগ কন্ট্রোলের বিষয়গুলো কিন্তু আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু সাইকিয়াট্রিস্ট হিসেবে রাগ কন্ট্রোলের বিভিন্ন রকমের উপায়গুলো দেখাই এবং এটার সাথে সাথে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু ডিল করে থাকি। তো প্রথমে আসি রাগটা কী। রাগটা হচ্ছে আসলে বেসিক্যালি একটি নেগেটিভ ইমোশন। তো সেক্ষেত্রে কোনো কারণে আমাদের কোনো ইভেন্ট যদি আমাদের পক্ষে না যায়, তখন হচ্ছে দেখা গেছে যে এটার একটা রিয়াকশান হিসাবে, একটা মিক্সড রিয়াকশান হিসাবে আমাদের এই রাগটা কিন্তু আসে। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই রাগটা কিন্তু দেখা গেছে যে একদম চাপা রাগ হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে ভার্বাল অ্যাগ্রেশন পর্যন্ত হতে পারে অথবা মারামারি পর্যায়ে পর্যন্ত যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এই রাগটাকে আসলে, এই রাগটা কি আসলে মানে কোনো স্বাভাবিক জিনিস নাকি এটা আসলে অস্বাভাবিক জিনিস। তো বেসিক্যালি কোনো কিছু যদি আপনার পক্ষে না যায় অথবা হচ্ছে বিপক্ষে যায়, আপনি রাগ করাটা স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের হিউম্যান রিয়াকশন অথবা ফিলিংস হিসেবে রাগটা কিন্তু আসবে। তো সেক্ষেত্রে রাগটা প্রকাশ আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে মূলত বিষয়। তো সেক্ষেত্রে আপনি কি কোনো ধরনের রিয়াকশন করবেন না নাকি আসলে রিয়াকশনটা করবেন, এটা হচ্ছে আমাদের রাগ নিয়ন্ত্রণের কোপিং মেথডের মাধ্যমে আসলে আমরা শিখাই। তো আসলে প্রথমে এই কোপিং মেথডসগুলো জানার আগে প্রথমে আমরা জানবো যে আসলে রাগটাকে যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে আপনার মধ্যে আপনার সাথে কী কী ধরনের সমস্যা হতে পারে। তো প্রথম কথা, অতিরিক্ত রাগ কিন্তু আমাদের জন্য ভালো নয়। আমাদের শারীরিক সুস্থতার জন্য কিন্তু অতিরিক্ত রাগ কিন্তু ভয়াবহ রকমের ক্ষতিকারক। কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত রাগি হন অথবা আপনি খুব বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যান, তাহলে দেখা গেছে যে এটা কিন্তু আমাদের হার্ট ডিসঅর্ডার অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মতো ভয়াবহ আপনার কিন্তু হার্টের রোগের কিন্তু কারণ হতে পারে। সেকেন্ড যে জিনিসটি হচ্ছে আমাদের খুব কমনলি যে জিনিসটা হয় যে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত রাগ যদি হয়ে থাকে তাহলে তাদের ভিতরে আস্তে আস্তে করে চাপা ক্ষোভের সৃষ্টি হয় এবং এই চাপা ক্ষোভের মাধ্যমে আস্তে আস্তে করে সম্পর্কগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়। আপনি যদি বসের সাথে খারাপ ব্যবহার করে আপনার চাকরিটা চলে যেতে পারে এবং আস্তে আস্তে করে যদি আসলে দেখা গেছে যে আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন আপনার সেই সম্পর্কগুলো আস্তে আস্তে করে ব্রেকআপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই রাগটা কিন্তু অনেকভাবে কিন্তু আপনাদের ক্ষতির কারণ হচ্ছে এবং দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই রাগের কারণে কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা কিন্তু অসফল হয়ে থাকে এবং যারা অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশ ঘটান তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু বিভিন্ন রকমের মাদকাসক্তি অথবা বিভিন্ন রকমের খারাপ বিভিন্ন রকমের আসক্তির সাথে কিন্তু নিজেদেরকে জড়িয়ে ফেলে রাগটাকে কন্ট্রোল করার জন্য। তো সেক্ষেত্রে আসলে আমাদের এই রাগটাকে কন্ট্রোল করা খুব বেশি জরুরি। তো সেক্ষেত্রে আসলে কীভাবে আপনি রাগকে কন্ট্রোল করবেন, তো অবশ্যই আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে অথবা আপনার পক্ষে কথা না বলে বিপক্ষে কথা বলে তাহলে আপনি কী করবেন। তো প্রথমে আসলে আপনি চেষ্টা করবেন খুব মনোযোগ সহকারে শোনার জন্য যে আসলে অপর পক্ষের মানুষ কী বলতে চাচ্ছে। অবজারভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তো দ্যাট মিনস হচ্ছে আপনি আসলে যদি বলা হয়, আমার যে মনোরোগ বিভাগে আমরা কিন্তু বলি এক সেকেন্ড পজ নেওয়া। দ্যাট মিনস ফর অ্যান এক্সাম্পল আপনার হাজব্যান্ড যদি আপনাকে কোনো কারণে গালি দেয় অথবা কোনো একটা খারাপ কথা বলে, আপনি এক সেকেন্ড পজ নেন এবং চিন্তা করেন যে আসলে আপনার হাজব্যান্ড কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে। সে কি কোনো ধরনের স্ট্রেসে আছে নাকি সে আসলে এই সময়টাতে অন্য ধরনের কোনো মানসিক চাপে আছে। তো সেক্ষেত্রে এক সেকেন্ড যদি আপনি সময় নেন তাহলে দেখা গেছে যে আপনার যে অ্যাঙ্গার আউটবাস্টটা হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে সেটা কিন্তু কিছু মাত্রা কিন্তু কমে যাবে। সেকেন্ড হচ্ছে যদি মানুষটা আসলে পরিচিত না হয়, অপরিচিত হয়, তাহলে আপনি কী করবেন, চেষ্টা করবেন সে স্থানটি ত্যাগ করে চলে যাওয়া। তো সেক্ষেত্রে ইগনোরেন্সটা কিন্তু সবচেয়ে বেস্ট পলিসি যে আপনি রাগটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন। থার্ড হচ্ছে আপনি আসলে যদি দেখেন যে কোনো মানুষ অহেতুক আপনাকে চটাবার জন্য আসলে আপনাকে রাগ করছে, যে এটাকে অনেক সময় বুলিং বলা হয়, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনাকে যে মানুষটা কথাটা বলছে সেটা আপনি আপনার ভিতরেই নিলেন না অথবা আপনি সে জানেনি যে সে লোকটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাকে বুলি করার জন্য কথাটা বলছে। তো চেষ্টা করবেন আপনি এটাকে শুনেন নেই অথবা ইগনোর করছেন, এরকম একটা বিহেভিয়ার কিন্তু আপনি করতে পারেন। তাহলে যে জিনিসটা করবে ওই লোকটা, যে লোকটা চেষ্টা করছে আপনাকে রাগাবার, সে আপনাকে রাগাবেন না অথবা যখনই আপনি বুঝবে যে আপনি তাকে পাত্তা দিচ্ছেন না সে আস্তে আস্তে করে এই ব্যবহারটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু ভালো একটি টেকনিক এবং আমাদের ক্ষেত্রে আমাদের মনোরোগ বিভাগে আমাদের কাউন্সিলিং সেন্টারটাতে আমাদের কিন্তু আমাদের অ্যাঙ্গার কন্ট্রোলের কিন্তু থেরাপি আছে, আমাদের মেডিটেশন আছে, আমাদের রিল্যাক্সেশন প্রোগ্রেসিভ মাস্কুলার থেরাপি আছে।
যেগুলোর মাধ্যমে অতিরিক্ত যারা রাগী থাকেন তাদের কিন্তু রাগটা আস্তে আস্তে করে কমে যায় এবং আস্তে আস্তে করে তারা কিন্তু যেটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের যেই কারণটি হয়ে থাকে সেই কারণগুলো আস্তে আস্তে করে কিন্তু কমে যায় এবং পারস্পরিক যে সম্পর্কে যে রেসপেক্ট সেই রেসপেক্টটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকে আমি যেটা বলবো মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে রাগ কিন্তু কোনো ধরনের আসলে পজিটিভ আউটকাম আনে না রাগ সবসময় নেগেটিভ আউটকাম আনে এবং এই রাগের মাধ্যমে কিন্তু কোনো কিছু সৃষ্টি হয় না রাগের মাধ্যমে ধ্বংস হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের যে ইমোশনগুলোকে পজিটিভলি খাটানোর জন্য এবং যদি আসলে খুব অতিরিক্ত আপনি কারণে রাগ হচ্ছেন তো সেক্ষেত্রে মেইন যে কারণগুলো যেমন আমাদের সাইকিয়াট্রিক কিছু মনোরোগ কারণের কারণে অতিরিক্ত রাগ হতে পারে যেমন হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া যেমন সাবস্টেন্স ইউজ মুড ডিসঅর্ডার এগুলোর যদি কারণে আসলে আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে নিয়মিত ওষুধ সেবন এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার এই রাগটাকে কিন্তু আপনি ইজিলি কিন্তু কমাতে পারেন তাহলে কিন্তু অতিরিক্ত রাগের মাধ্যমে আমরা কিন্তু কোনো ধরনের খারাপ পর্যায়ে পর্যন্ত যেতে কিন্তু আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স থেকে দেখা গেছে যে খুন এবং ইভেন দেখা গেছে যে অনেকে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই রাগটা যাতে ভায়োলেন্স পর্যায়ে না চলে যায় তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে যদি আসলে আপনি একা না পারেন তো একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম